সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। দীর্ঘ 60 বছর পর আবারও বড় পর্দায় অপুকে দেখতে পাবো, কতটা উত্তেজনা কাজ করছে তোমার মধ্যে? আমি তো খুবই এক্সাইটেড, কারণ ছবিটা 1.5 বছর আগে রিলিজ হওয়ার কথা ছিল, ইট গট ডিলেড, কিন্তু যা হয়েছে ভালোর জন্য হয়েছে, প্যান্ডামিকের জন্য পিছিয়েছে, নানা রকম দেশে বিদেশে ছবিটি সিলেক্টেড ছিল এবং অ্যাওয়ার্ড পেয়েছে, প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালসে গেছে, তো সব মিলিয়ে খুব এক্সাইটেড এবং আমি বলবো ঘরের ছেলে ঘরে ফিরছে, অপু ফাইনালি বাংলার মানুষ, অপুকে আবার দেখতে পাবে, তো সব মিলিয়ে খুব এক্সাইটেড। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি যে অপুর সংসার যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হচ্ছে অভিযাত্রিকের গল্প, তো গল্পটা কীভাবে এগোবে সেটা তো বলে দিলে তো কেউ ছবিটা দেখবে না, সেটা জানতে হলে তো অবশ্যই ছবিটা দেখতে হবে, তাই 3rd December ছবিটা রিলিজ করছে, গিয়ে দেখো কোথায় শেষ হচ্ছে এবং কোথা থেকে কীরকমভাবে কী শুরু হচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে বলবো বাংলা ছবি হলে গিয়ে প্লিজ দেখো, এখন তো হল খুলে গেছে, 70% অকুপেন্সি নিয়ে সব রকম প্রোটোকলস মেনটেন করে হল খোলা হয়েছে, প্লিজ বাংলা ছবি হলে গিয়ে দেখো, হলে গিয়ে ছবি দেখার মজাটা কিন্তু একদমই আলাদা। থ্যাংক ইউ। 3rd December ফাইনাল রিলিজ করছে অভিযাত্রী। ভীষণই, দর্শক হিসেবে তো বটেই, আর এই ছবির একটা অংশ হতে পারে, আমারও খুব ভাল লাগছে। একটা ভালো ছবি দেখবে এক্সপেকটেশনটা তো রাখতেই পারে, অবশ্যই এটা অপুর সংসারের সিকুয়েল, এটা অপুর সংসার যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই আমরা কন্টিনিউ করেছি আমাদের অভিযাত্রিকের গল্প, একটা ভালো বাংলা ছবি অন্য ধরনের, এবং অপু, অপর্ণা, কাজল এদের নাম জড়িয়ে আছেই, তো আশা করা যায় যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি বেশ পজিটিভ কমেন্টস, তো আশা করছি যে একটা এনথুজিয়াজম দর্শকের মধ্যে আছে। হ্যাঁ, একটু কঠিন ছিল, কারণ সব ঠিকঠাক থাকলে হয়তো 2020 মে মাসেই রিলিজ করতো, কিন্তু সেটা হলো না, তবে অবশেষে রিলিজ করছি এটাই বড় কথা, এখন আমরা আশা করছি আপনারা হলে এসে ছবিটা দেখবেন। খুবই ভালো, অনেকগুলোই নমিনেশন, প্রায় 28টা উইন বিভিন্ন ডিপার্টমেন্টে, ভাল লাগছে যে দেশে বিদেশে অনেক রকম অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, তবে ফাইনালি বাংলার দর্শক দেখবেন এটা অভিযাত্রিক ছবিটা, বাঙালিদের জন্যই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সবার জন্যই অবশ্যই, কিন্তু অপুর গল্প আফটার অল, তা একটা নস্টালজিয়া তো জুড়ে থাকেই, তো যাদের জন্যে প্রাইমারিলি বানানো তারা অবশেষে দেখবেন 3rd December অনওয়ার্ডস বড় পর্দায় অভিযাত্রিক। সিনেপাড়া সকল দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকুন, বাংলা ছবি দেখুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন, এবং আমাদের ছবি অভিযাত্রিক 3rd December রিলিজ করতে চলেছে।